তুই রে গুমড়ি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। সুন্দরবন থেকে সাথে নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা জানি। আজকের ভিডিও গাছের ফুল থেকেই শুরু করেছি। এত সুন্দর মানে ফুল ফুটেছে বসন্তের প্রভাবে, যতই গ্রীষ্মের দাবদাহ হোক তবুও কিন্তু সুন্দর ফুল ফোটাতে একেবারেই দূরে থাকেনি গাছগুলো। সকাল সকাল আজকে চা দিয়ে ভিডিওটা শুরু করেছি। তো দেখো এখানে চা বসিয়ে দিয়েছি, তো দুধের চা হচ্ছে। সাধারণত দুধ চা সেভাবে খাওয়া হয় না, কিন্তু এই যে মানে গরুর তো দুধ হচ্ছে আমাদের, তাই দুধটাও বেঁচে যাচ্ছে অনেকটা করে, তো ওই জন্য আজকে দুধের চা বসিয়ে দিয়েছি। তো সকাল সকাল চা খেয়ে একই রুটিন, টিউশন পড়ানো থাকে, তো পড়িয়ে ছেড়ে দিয়েছি। 9:30 হয়ে গিয়েছে এখন ঘড়ির কাঁটাতে, আর ভিডিওটা শুরু করেছিলাম তোমাদের সাথে সকাল থেকেই, মানে ধরো 7টার দিক থেকে শুরু করেছিলাম। তো চলো এখন এবারে পান্তা খাওয়ার সময়। গরমে যেহেতু গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচতে রোজ দিন তো খাওয়াই হয় না, ভাত আলু সেদ্ধ তোমরা দেখেইছ, তো আজকে অনেক দিন পরে আবার একটু মনে হলো যে একটু আজকে পান্তা ভাত খেয়ে নেই। এটা হচ্ছে বাবার জন্যই বরাদ্দ থাকে, বাবা দাদা যেহেতু বাইরে কাজ করে আর গরমটা ওদের আমাদের থেকে বেশি, আর এই পান্তা ভাত খেলে শরীরটাও ঠান্ডা থাকে, তো আজকে আমি আর মা খেয়ে নিচ্ছি। তো পেঁয়াজ লঙ্কা আর আলু মাখা ছিল পান্তার মেনু। খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো চলে এসেছি উনুনের ধারে, রান্না করব আজকে। তো গত ব্লগে তোমরা দেখেছো যে ছোট মাছ ধরেছিলাম, সেই ছোট মাছ রান্না তো হয়েছিল, আর কিছু পরিমাণ ছিল ফ্রিজে, তো ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসে অনেকক্ষণ আগে জল দিয়ে ভিজিয়ে রেখেছিল বৌদি। তারপরে দেখো আমি এখানে বৌদি চালটা ধুয়ে রেখেছিল, চালটা হাঁড়িতে চাপিয়ে দিলাম আর সঙ্গে একটু জল দিয়ে দিচ্ছি। চালে একদমই মেপে জল দিই না আমাদের বাড়িতে, এদিকে হয় না, কারণ কি আমাদের গরু রয়েছে, গরু ভাতের মাঠ যেটা মানে ভাতের যে ফ্যানটা ওটা কিন্তু গরু খায়, মানে গরুর খাদ্য হিসাবেই জলটা বেশি করে দেওয়া হয়। এই যে দেখো ভাতের মধ্যে আমি যতটা জল লাগবে দিয়ে দিয়েছি, মোটামুটি একটু বেশি করে দিই, ফ্যানটা দিলে না গরুরা বেশ ভালো মজা করেই খায় আর কি ভাতের ফ্যানটা। তো এদিকটা কড়াও বসিয়ে দিয়েছি, আর এই যে দেখো এখানে চুনো চুনো মাছগুলো, আর আজকে সকাল থেকে চলছে মানে একটা ভালোই রকম লু যাকে বলে, তো ধুলি ঝড় চলছে ভালোই রকম একদম। আর চারিদিকে যে মা পাশে জ্বালানি এনে দিয়েছিলো পাতা, তোমরা তো জানোই পাতা জ্বাল দিয়ে রান্না হয় একদম বাইরের দিকের উনুনে, তো ওই পাতাগুলো না চারিদিকে সবসময়ের জন্য এলোমেলো হয়ে যাচ্ছে, গুছিয়ে আর আজকে রাখা যাচ্ছে না সেইভাবে। তো কি করব, ওইভাবেই বসে গিয়েছি আজকে, ভাবছিলাম আজকের বাইরের উনুনে রান্না করব না, কিন্তু দেখলাম যে পাতা টাতা সমস্ত কিছু গোছানো আছে তো বসেই দিই। বৌদি বলেই ছিল যে হচ্ছে ঘরের মধ্যে করো, সেটা আর করিনি। তো দেখো এখানে চুনো মাছগুলো জল থেকে ভালো করে তুলে নিয়েছি, একদম বরফে জমাট বেঁধে গিয়েছিলো, তো বরফ ছাড়িয়ে জল থেকে তুলে নিয়ে এখানে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নিয়ে এগুলো ভেজে নেব। তো আজকে রান্না করব একটা পাঁচমিশারি, সমস্ত রকম সবজি কেটেছে বৌদি, তো সেটা দিয়ে এই চুনো মাছ দিয়ে চচ্চড়ি হবে। আমাদের গ্রামের দিকগুলোতে একটা করে চচ্চড়ির মেনু কিন্তু থাকেই, তো চচ্চড়ি হবে, আর হবে হচ্ছে কচু দিয়ে আলু দিয়ে পাঙাশ ট্যাংরা যেটা হয় ওটা ঝোল হবে মোটামুটি। এই যে দেখো এই যে মাছ কয়েকটা বেঁচে গিয়েছে, এখানে ট্যাংরা মাছ রয়েছে, একটা ছোট ফলই মাছ, কই মাছ, এই সমস্ত রকম মাছ দিয়ে কিন্তু কচু দিয়ে ঝোল হবে। আর ওই যে তোমাদেরকে বলি না মাঝে মাঝে যে চিকনি শাক, ওই চিকনি শাক রয়েছে ওটা মাছের মাথা দিয়ে রান্না হবে। তো চলো মাছগুলো এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি, আর কড়াটা মোটামুটি গরম হয়ে গিয়েছিলো, আগে চুনো মাছগুলো ভেজে নিয়েছিলাম, ভেজে তুলে নিয়ে বড়ো মাছগুলো এবারে ভেজে নিচ্ছি।
আর এই মাছ ভাজতে ভাজতেই বন্ধুরা এত সুন্দর, মানে পাতার জালটা এত সুন্দরভাবে জ্বলে না, এই মাছ ভাজতে ভাজতেই ভাতটাও দেখো এদিকটায় ফোটার মতন অবস্থায় চলে এসছে। একটা মাছ শুধু জাস্ট ভেজেছি আর চুনো মাছ, আর এবারে হচ্ছে এই বড়ো মাছটা দিয়েছি, তার মধ্যেই ভাতটা ফুটে গেল। এবার ভাত ফুটে গেলে ভাতটা একদম ভালো করে ফ্যান ঝারিয়ে নিতে হবে, আর তারপরে কিন্তু আমাদের গরুর যে খাদ্য থাকে, তোমাদের তো দেখিয়েছি, গরুর খাদ্যটা ওই দিকটায় বসে যাবে। এখানে মশলা করব, কৌটোর মধ্যে জিরে একদম কম আছে, দুটো তরকারিতে দেবো বলে নিয়ে নিলাম সবটা, আর বাকি জিরে নিয়ে এসছে বাজার থেকে, সেটা একটু বৌদি রোদে দিয়েছে। রোদে দিয়ে জিরে রেখে দিলে কী হয় বলো তো, বেশ মজমজে থাকে, বাটতে কিন্তু বেশ সুবিধা হয়, একটুও সমস্যা হয় না, অল্প ঘষে নিলেই হয়ে যায়। আর শিলটা একদম অনেক দিনের শিল, তো পুরো সমান হয়ে গিয়েছে, শিলটা আর সেইভাবে কাটানো হয়নি, আমাদের এই দিকটায় সেই শিল কাটানোর লোকগুলো কিন্তু অতটা পাওয়া যায় না এখন। আর ওদিকে ভাতটা ফুটছে, আর এই দিকটা দেখো মাছগুলো ভাজা হয়ে গেল একদম পুরো লাল লাল করে, আর মাঝে মাঝে এমনভাবে উল্টে পাল্টে বাতাস আসছে বন্ধুরা কি বলবো। তো বসিয়ে যখন ফেলেছি কিছু আর করার নেই, করে নিতে হবে কষ্ট করে, চোখে মুখে পুরো ধোঁয়া লেগে যাচ্ছে। আর তার উপরে তোমাদের তো বলেইছিলাম গতদিন লাগিয়েছিলাম চুলে তেল, তেলের জন্য আমার আরও বেশি গরম লাগছে, আর স্নান করে এইভাবে উনুনের ধারে তো বসাই যায় না, তো ওই জন্য রান্নার কাজটা কমপ্লিট করে নিয়ে তারপরে স্নানের কাজটা করব বলে বসে গিয়েছি উনুনের ধারে। আর এখন এমনি তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তোমাদের তো বলি বারবার যে পাতার জালে বা বাইরের উনুনে বেশ তাড়াতাড়ি রান্না করা যায়। তো দেখো এখানে পাঁচমিশালি সবজিটা তুলে দিচ্ছে, এবারে পাঁচমিশালি সবজিটা একদম দেখো এর মধ্যে রয়েছে পটল, বেগুন, আলু, একটু লাউ শাক, তারপরে একটু উচ্ছে, এই সমস্ত কিছু দিয়ে চুনো মাছ দিয়ে তরকারিটা হবে। তো এটা দেখো কড়াইয়ের মধ্যে তুলে দিয়ে লবণ দিয়ে গেছে, ঢাকা দিয়ে নেব, আর তারপরে কিন্তু ভেজে নিয়ে নামিয়ে রেখে মাছটা দিয়ে কষিয়ে তুলে দেবো। এই গরমের দিনগুলোতে মানে যে কোনোভাবেই একটা উচ্ছের তরকারি না রাখলে হয়ই না, উচ্ছের তরকারি না হলে খাওয়াও যায় না, এরকম একটা ব্যাপার আর কি। তো এটা ঠিক শুক্তও করছি না, ওদের তো বললামই যে পাঁচমিশালি তরকারি দিয়েই করে নিচ্ছি, আর বেজে গিয়েছিলো দুটো উচ্ছে, তো ওর মধ্যে ওই জন্য দিয়ে দিয়েছি। তো দেখো এই দিকটা আজকে আজকের এই তরকারিটা তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করব, সেভাবে রান্না তো শেয়ারই করা হয় না, মানে কি বলতো একদম কন্টিনিউভাবে যে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত সেভাবে আর হয়ে ওঠে না, বাইরের দিকটায় সমস্ত কিছু মেনটেন করে দেখেছো তো, এই যে দেখো ওই দিকটা দেখো উনুনের জালটা বেরিয়ে আসছে, তার মধ্যে কিন্তু সমস্ত কিছু জালটা এগিয়ে দিতে হবে, আবার সমস্ত মশলা টাইম করে দিতে হবে, দিয়ে সবটা মেনটেন করতে হবে। তো ওই জন্য আজকে ভেবেছি এই তরকারিটা তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করবো, যেহেতু পাঁচমিশালি তরকারি তাই একটু দেখো শুকনো লঙ্কা কেটে দিলাম, একটু পাঁচফোড়ন দিলাম, আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, আগে থেকে যে চুনো মাছটা ভেজে রেখেছিলাম না, তো চুনো মাছ ভালো তো তোমাদের সাথে দেখায়নি, তো চুনো মাছটা ভেজে বাটিতে তুলে রাখা আছে, ওটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, তারপরে দেখো কড়াইতে আগে থেকে সবজি রেখে দিয়েছিলাম, যেহেতু সবজিটা একদম ভালো করে নেড়ে চেড়ে একটু লবণ একটু হলুদ দিয়ে ভালো করে মানে কষিয়ে রেখে দিয়েছিলাম। এবার দেখো মশলা কষানো হয়ে গেলে চুনো মাছটা দিয়ে সবজিটাও দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে অল্প জল দিয়ে দিলেই কিন্তু, অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিলেই তরকারিটা হয়ে যাবে। আমাদের গ্রামের দিকে চচ্চড়ি তরকারি কিন্তু আমরা এরকমভাবেই রান্না করি, যে কোনো সবজি দিয়ে, যেরকম ডাঁটা, আলু, বেগুন, মোটামুটি চচ্চড়ির মধ্যে বেগুনটা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু একটা গ্রেভি গ্রেভি শুকনো তরকারির ভাবটা আসবে না, মানে মাখো মাখো শুকনো তরকারি যাকে বলে, একদমই শুকনো তরকারি। আর এই চচ্চড়ি মেনু প্রত্যেক দিন আমাদের বাড়িতে একটা থাকবেই থাকবে, যেভাবে হোক, আমাদের বাড়িতে নয় পুরো আমাদের পাড়াটা বলতে গেলে একটা তো অবশ্যই থাকবে, তো রোজ দিন একদম নিয়ম করে থাকবে, দুই একদিন হয়তো একটু মিস হতে পারে কিন্তু থাকবেই। দেখো উনুনের জালটাও ওই দিকে দিয়ে দিচ্ছি, আর চারিদিক দিয়ে পাতাগুলো এমনভাবে উঠছে না হাওয়ার মধ্যে, আর মানে কি বলবো গুছিয়ে রাখা যাচ্ছে না। আর ওই দিকটা দেখো মশলা বাড়ছি, এদিকে জল দিচ্ছি, সেদিকে উনুনে জাল দিচ্ছি, সব একসাথে করছি একা হাতে, ভাবো মেয়েরা কত ট্যালেন্টেড হয় এদিক দিয়ে, যতই ভাবো যে মেয়েদের দ্বারাই কিছু হবে না, আমরা কিছুই পারি না, আমরা শুধু ঘরে রান্না করতেই জানি, এই রান্নাটাই বা কতজনই পারে বলো, এই রান্নাটাই বা মেয়েরা ছাড়া মানে আর তো কেউ পারে না এটা। তো বাড়ির বউরা কিন্তু রোজ দিন এই যে কালি ঝুলি মেখে ধোঁয়াকে এই যে এত সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রান্না, এটা কিন্তু মানে কি বলবো সবার মধ্যে হয় না, তাই তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কখনোই, একদম পুরো গ্রাম্য বাড়ির বধূদের কথা বলছি, মনোবল কখনোই ভাঙবে না, আমাদের দ্বারাই কিন্তু অনেক কিছুই হবে, অনেক কিছুই করতে পারি, ট্যালেন্ট বা প্রতিভা প্রত্যেকের মধ্যেই থাকে, শুধু সেটা প্রকাশ করার সময় লাগে।
তো দেখো ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, রান্নাবান্না যেহেতু হয়ে গিয়েছে, এখানে রয়েছে হাঁড়ি ভর্তি ভাত। এই দিকটায় দেখো দাদা এসে খেয়েছে অল্প একটু, এই যে চচ্চড়ি তরকারিটা দাদা এসে অল্প খেয়েছে, আর রয়েছে তো বাজার থেকে এসে পরে একটু খেয়ে নিয়েছে খিদে পাচ্ছিল বলে। আর এখানে দেখো সেই চিংড়ি শাকের তরকারিটা, এটা শেয়ার করিনি তোমাদের সাথে। আর তারপরে তো তোমাদের তো দেখালামই যে কচু আলু মাছ দিয়ে ঝোল হয়েছে। তো এই কচু কিন্তু সেই মুখী কচু নয়, এটা আলাদা কচু। তো এই কচু দিয়ে আলুতে দেখো এই যে মাছের ঝোলটা রেডি হয়ে গিয়েছে। তো তোমাদের যেটা বলছিলাম সেটা বলি একটু, যে আজকে কিন্তু অনেক দিন, প্রায় 1 বছর হয়ে গিয়েছে আমি কিন্তু ভিডিও করে যাচ্ছি এই প্ল্যাটফর্মে, কখনোই কিন্তু মনোবল ভাঙেনি, এখনোই আমার চ্যানেলে মনিটাইজেশন পাইনি, কিন্তু তবুও কখনোই মনোবল ভাঙেনি, মনোবল ভাঙার মতন মেয়ে আমি নই। কখনোই তোমাদের সকলকে বলবো, অনেকেই আমি দেখেছি অনেকেই এরকমভাবে ভিডিও করছো আমার মতন, নিজের মানে কি বলবো, নিজের যে যতটুকুনি প্রতিভা আছে ততটুকুনি দিয়েই কিন্তু করছো, কিন্তু কখনোই বলবো যে ভিউজ হচ্ছে না, এই কোনো কিছু হচ্ছে না তাই বলে ছেড়ে দেবে বা মনোবল ভেঙে যাবে, এটা কখনোই করো না, কোনো দিন করো না। দেখো কষ্ট করে যাও, সাকসেস বা মানে কি বলবো প্রতিষ্ঠিত একদিন ঠিক হতে পারবে। লোকে 6 মাসে হয়ে যাচ্ছে, আমরা হয়তো 2 বছরে হব, কিন্তু তবুও এটা বলবো যে এটা কখনোই ছেড়ো না। সকল ছোট ছোট ইউটিউবারদের উদ্দেশ্যে আমি এই কথাটা বললাম, তো কখনোই তোমরা কিন্তু মনোবল ভেঙো না, সামনের দিকে এগিয়ে চলো, নিশ্চয়ই সুদিন অবশ্যই আসবে। তো সে যাই হোক, এখানে দেখো বাসনগুলো মেজে নিলাম, কড়াইটাও মেজে নিলাম, এবারে গুছিয়ে রেখে দিয়ে স্নানের কাজটা সেরে নিয়েছিলাম। কি বলবো বন্ধুরা, রান্নার পরে স্নানের মানে স্নান করাটা যে কী আরামদায়ক কি বলবো তোমাদেরকে, মানে পুরো শান্তি লাগে, শান্তি। এতক্ষণ গরমের ধারে বসে রান্না করে তারপরে একটুখানি জাস্ট রেস্ট নিয়ে নিয়েছিলাম, মানে গায়ের মধ্যে জমে থাকা ঘামগুলোকে না শুকিয়ে নিয়ে স্নানও করা যায় না, শরীরে মানে কি বলবো অসুস্থ হয়ে পড়বে। তো ওই জন্য একটু ফ্যানের নিচে বসে তারপরে স্নান করে নিয়েছিলাম। স্নান করে এই যে মার শাড়ি রয়েছে এখানে, আমার নাইটি রয়েছে, সমস্ত কিছু প্রত্যেক দিনই, এটা নিয়ম করে এটা আর বলা কথা নয়, অল্প একটু সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে দিই, কারণ মানে সারা দিনের ধুলো বালি এগুলো তো লেগেই থাকে, বলো কত ধুলো বালির কাজ আমাদের করতে হয়। যতটা পারি হাইজেনিক মেনটেন করার চেষ্টা করি, স্নানের সময় সাবান দিয়ে ভালো করে স্নান করা থেকে শুরু করে জামাকাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, প্রত্যেক দিনের জামাকাপড় প্রত্যেক দিন কিন্তু তোমরা কেচে নেবে। অল্প আমরা দেখো গ্রামে থাকি বলে ধুলো বালির পরিমাণ আমাদের বেশি, তোমরা যারা শহরে থাকো তারাও কিন্তু ধুলো বালির পরিমাণ বেশিই করো, আর যারা রান্না করো তাদের তো বলবোই, গ্যাসে করো আর যেখানেই করো ধুলো বালি নোংরা কালিঝুলি সব কিছুই কিন্তু রয়েছে, সব কিছুই থাকে। তাই হাইজেনিক মেনটেন করো, প্রত্যেক দিন স্নানের পর এইভাবে কিন্তু জামাকাপড়গুলো অল্প সার্ফ দিয়ে ধুয়ে নিও। তো চলো, অনেকটা বকবক করলাম, অনেকটা জ্ঞানের কথা বললাম, অনেকটা অ্যাডভাইস দিয়ে দিলাম তোমাদেরকে। এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার কাচাকুচি পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে, ধুয়ে নিয়েছি। আর আজকে সারাদিনটা বললামই তোমাদের, প্রচণ্ডভাবে বাতাস বইছে ভালোই রকম, আর এমনিতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো চলো দেখা যাক বৃষ্টি হয় কি না সন্ধেবেলা মধ্যে। আর আমাদের তারপরে মাঠে রয়েছে ধান, তো ধানটাও তুলতে হবে। দেখো জামাকাপড়গুলো কেচে নিয়ে চলে এসেছে, আর ওয়েদারটা তোমাদেরকে দেখাই, দেখো ওয়েদারটা এরকমই, রোদ তো হয়নি, একদম পুরো ঘন কালো মেঘ উঠেছে চারিদিকটা, আর তার মধ্যে এরকমভাবে বাতাস দিচ্ছে। তো দেখা যাক কতক্ষণ এরকম থাকে, একটু যদি স্বস্তির নিঃশ্বাস পাই তাতে, যদি মানে আমাদের মাঠের ধান তো ঘরে অবশ্যই আসবে, তাতে যদি একটু ক্ষতি হয় তাও হোক, কিন্তু এই যে গ্রীষ্মের দাবদাহ বন্ধুরা, এর থেকে একটু স্বস্তি তো অবশ্যই চাইবো। বৃষ্টি হওয়ার কথা রয়েছে যেহেতু, বৃষ্টি যেন হয়, এই বৃষ্টি হওয়ার কথা থাকলে ওই যে হয় না 2-4 ফোঁটা একটু ছড়িয়ে দিয়ে চলে গেল বৃষ্টি মনটাকে ভেঙে দিয়ে, তো ওই জন্য আর কি তখন মেয়েকে বলতে ইচ্ছে হয় অভিনয় ছিল শুধুই তোমার, ভেঙে দিলে মনটা, এরকম একটা গান রয়েছে না। তো সে যাই হোক, তো ওই জন্য বৃষ্টি হলে অল্প একটু হলে ভালো লাগে না, হলে একদম ঝমঝমিয়ে বৃষ্টি হবে তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। তো চুলে আজকে শ্যাম্পু দিয়ে নিয়েছিলাম, বললামই তোমাদেরকে যে চুলে কতদিন রাতে তেল একদম মাছ চ্যাপচ্যাপে করে লাগিয়ে দিয়েছিল, তো তারপরে কিন্তু শ্যাম্পু দিয়ে নিয়েছি। চুলের অবস্থা তো খুবই খারাপ, কারণ হেয়ার ফল তো খুব হয়েছিলো শীতের সিজনে, এখন অনেকটাই, অনেকটা বলতে কি হয়ই না, এখন খুবই কম হয়ে গিয়েছে, শীতের সিজনটা প্রচণ্ডভাবে আমার হেয়ার ফল হয়ে গিয়েছিলো। তো সে যাই হোক, হেয়ার ফল তো হতেই থাকবে, কিছু করার নেই, আর আদিবাসী তেল ইউজ করার মতন বিশ্বাস এখনও করে উঠতে পারিনি, তাই এখনও মাখছি না আপাতত।
এইভাবে সমস্ত কাজ বাজে শেষে এই আমাদের এই কলপাড়ের এইখানে যে ফুলের গাছ রয়েছে না, এখানে দাঁড়াতে বেশ ভালো লাগে। এত সুন্দর ছাওয়া আর তার সঙ্গে হাওয়া, না খুব ভালো লাগে। আর ওই দিকটায় ভাতও বেড়ে ফেলেছে বৌদি। তো চলো এবারে খাওয়া দাওয়ার কাজটা করে নিই, করে নিয়ে সন্ধেবেলা ধান তোলার কাজ শেষ করে আসছি তোমাদের সাথে কথা বলতে। সন্ধেবেলা চলে আসলাম, এখানে আবারও বসে গিয়েছে দুধের চা। তো দুধ চা হবে ঘরের গরুরই দুধের চা, তো এখানে বৌদি বসেই দিয়েছে দুধের চাটা। চাটা খাবো, আর সঙ্গে পড়তেও এসছে, ওদেরকে আর আজকের উপরে তুলিনি, আজকের বারান্দাতে বসিয়ে দিয়েছি, কারণ প্রচণ্ডভাবে ঝোড়ো হাওয়া বইছে, যদি কারেন্ট না থাকে তাই নিচে বসিয়ে দিলাম, আর চা খাচ্ছি আর পড়াচ্ছি। তো দেখো বন্ধুরা, অবশেষে সেই সুখের সময়টা চলে আসলো, ফাইনালি বৃষ্টি এসছে দেখো কত জোরে। তো এই সুযোগটা আমি তোমাদের হাতছাড়া করিনি দেখানোর জন্য, যতই মেঘ মানে কী বলবো রাত হোক না কেন, তবুও কিন্তু দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে, পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। মনটা না কি বলবো বন্ধুরা, আনন্দে পুরো নেচে উঠছিল, এত গরমের পর তারপরে একটু বৃষ্টি, স্বস্তির নিঃশ্বাস। তো একটু নয়, আমি তোমাদেরকে বলেছিলাম কম বৃষ্টি হলে মনটা ভেঙে যাবে, তো হচ্ছে পুরো ঝমঝমিয়ে বৃষ্টি। এই বৃষ্টিতে মনের আনন্দটা প্রচণ্ড খুশি খুশি ছিল, মানে ময়ূরের মতন, একটা ময়ূরের মেঘ দেখে যতটা আনন্দ হয় ততটাই আনন্দ হয়েছিল। তো চলো, এরপরে তো প্রচণ্ডভাবে বাজ পড়ছিলো, বৃষ্টি হচ্ছিলো, বিদ্যুৎ চমকাচ্ছিলো, তাই ভিডিওটা আর কন্টিনিউ করলাম না। আজকে ভিডিও এতটুকুই বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর যেহেতু একটা কথা বলে দিই, যেহেতু রাত তাই ভিজতে পারছি না, যদি রাত না হতো তাহলে অবশ্যই বৃষ্টিতে ভিজে কিন্তু মনের আরেকটু শান্তিটা করিয়ে নিয়ে থাকবো। তো চলো, শুধু হাত ভিজালাম, হাত ভিজিয়ে মনের তৃপ্তি শান্তি পেলাম। তো দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের সাথে একটা পরবর্তী ভিডিওর সঙ্গে, পরবর্তী ব্লগে। ততক্ষণে সকলে কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি তোমাদের এলাকাগুলোতেও বৃষ্টি হয়েছে ছিটে ফোটায়, তো কেমন লেগেছে বৃষ্টির প্রথম ধাপ জানিও।